এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জঙ্গলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।